ব্রিটিশ শাসনের হাত থেকে ভারত মুক্তি পেয়েছিল উনিশশো সালে আমরা জানি যে উনিশশো সাতচল্লিশ সালে বহুদিনের যে একটা আন্দোলন স্বদেশী আন্দোলন সেই সমস্ত কিছু করে ভারত স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পারে কিন্তু এটা তো ইংলিশে হলো জানেন যে বাংলায় কবে স্বাধীন হওয়ার যে ডেটটা সেই ডেটটা কবে সেই ডেটটা হচ্ছে যে তেরোশো চুয়ান্ন বঙ্গাব্দ উনত্রিশে শ্রাবণ দিনটা ছিল শুক্রবার অর্থাৎ এই যে আমরা ইংরাজিতে এত চর্চা করি যে উনিশশো সালে দেশ স্বাধীন হয়েছে দেখবেন বিভিন্ন রাষ্ট্র যারা প্রধানরা রয়েছেন তারাও অনেক সময় ভারতের কথা বলেন আমাদের এখানকার যারা প্রধানরা রয়েছেন তারা পর্যন্ত বলেন যে উনিশশো সাল কিন্তু বাংলায় কবে হয়েছিল সেই একটা যে বিষয় সেই বিষয়টা কিন্তু খুব একটা যে আলোচনার সামনে এসেছে তা নয় প্রচুর মানুষের অনেক বলিদান রয়েছে বাংলার প্রচুর বিপ্লবীরা রয়েছেন যারা কিন্তু এই স্বাধীনতা দিবস আনার জন্য যে চেষ্টা জেলে যাওয়া মৃত্যুবরণ করা কোনো কিছুতে পিছু পাহাননি তাই এই তারিখটাও কিন্তু মনে রাখবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলেও